আমার স্নেহের সকল ছাত্র ছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের শেখাবো কষে দেখি 8 এর 2-এ কীসব অঙ্ক আছে সেগুলো। আমি তোমাদের খুব সহজভাবে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে খুব সহজে শিখতে পারবে এবং অনেকদিন মনে রাখতে পারবে। চলো শুরু করি। শুরু করার আগে তোমরা অবশ্যই খাতাতে মার্জিন টেনে নেবে। মানে জানলে কী হয়, খাতাটা দেখতে ভালো লাগে, অঙ্কটা করতে ভালো লাগে এবং যে স্যার দেখে সে স্যার খুশি হয়। আমি খাতায় লিখে নিচ্ছি কষে দেখি 8 এর 2। কষে দেখি 8 এর 2, এক দাগের অঙ্কটা করব, এক দাগ দিয়ে দিলাম। কি বলেছে? বলেছে ABC একটি ত্রিভুজ আঁকি। বলা হয়েছে ABC একটি ত্রিভুজ আঁকি যার AB সমান 4 সেমি, BC সমান 6 সেমি এবং কোণ ABC সমান 45 ডিগ্রি। এটা অঙ্কটা খুব সহজ, অনেকেই পারবে না। তোমরা ভালোভাবে দেখো তো ঠিক মনে রাখতে পারবে, অনেকদিন বুঝতে পারবে সহজেই। প্রথমে আমাকে আঁকতে হবে যে AB 4 সেমি একটা সরলরেখা আঁকতে হবে। তো সবসময় তোমরা জিরো বিন্দু থেকে সরলরেখা আঁকবে। 4 সেমি, 4 সেমি আঁকা হয়ে গেলো। নাম দিয়ে এখানে AB এখানে দিদি 4 সেমি। এবার কী বলা হয়েছে? BC 6 সেমি। তো BC একটা সরলরেখা আঁকি 6 সেমি। তো নাম দেওয়া কী আছে? নাম দেওয়া আছে BC 6 সেমি। এবার বলা হয়েছে একটা কোণ আঁকতে বলা হয়েছে। কোণ হচ্ছে 45 ডিগ্রি। তো যে কোনো একটা দাগটি এনে দিই, আমি যে কোনো মাপে দাগটি এনে দিলাম। কোনটা চাঁদের সাহায্যে আঁকতে হবে, তো চাঁদের সাহায্যে আমি এগিয়ে নিচ্ছি। আঁকছি আমি চাঁদের সাহায্যে, চাঁদটা ভালোভাবে বসাতে হবে তবেই কিন্তু সঠিক হবে। ডিগ্রি এখানে মিলে দিলাম আর স্কেল দেখে দাগ মিলিয়ে দেবো। এবার কী করবো, যে রুল কম্পাস দিয়ে এটাকে কেটে দেবো। এখান থেকে কেটে দেবো। তো 45 ডিগ্রি কোণ আঁকা হলো। এবার আমাকে করতে হবে কি, ত্রিভুজ আঁকতে হবে। তো ত্রিভুজটা আঁকতে হবে যে কোনো মাপের। এটা আমি ডাক টেনে নিচ্ছি। করার পরে সেই মাপটা নিয়ে কিন্তু করতে হবে। প্রথমে এটা মাপ নিয়ে যেটা কেটেছি 45 ডিগ্রির, সেটা মাপ নিয়ে কাটতে হবে। তো এখানে কেটে দিলাম, এটা মাপ নিয়ে কেটেছি, তো এটা মাপ নিয়েও কাটতে হবে। এখান থেকে কেটে দিলাম। এবার করতে হবে কি, যে BC 6 সেমি ছিল, তো BC মাপটা নিয়ে আমি এখানে কেটে দিই। এটা আগে করতে হতো, তো আমি করতে ভুলে গেছি, সরি। পরে করলেও কোনো অসুবিধা নেই, এটা কেটে নিলাম। এতে নাম দিয়ে দিলাম BC, এটা হচ্ছে 6 সেমি। তারপরে কি করতে হবে, যে 4 সেমি AB ছিল সেই মাপটা নিয়ে কাটতে হবে AB। AB মাপটা নিলাম, এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে স্কেল দিয়ে মিলিয়ে দেব।
এটা কি হলো এ, এটা হলো কি 4 সেমি। এটা এখানে মিলিয়ে দিই, এখানে মিলিয়ে দিলাম, তো আমার ত্রিভুজ আঁকা কমপ্লিট। এবার নিচে কিছু লিখতে হবে, তোমরা দেখো কি লিখছি। তো লিখতে হবে এখানে, এখানে আমি কোণ এবিসি, সরি ত্রিভুজ এবিসি, একটি ত্রিভুজ, ত্রিভুজ অঙ্কন করলাম, অঙ্কন করলাম যার কোণ এ বি সি সমান 45 ডিগ্রি, কমা এ বি সমান 4 সেমি, কমা বি সি সমান 6 সেমি। আর কিছু লিখতে হবে না, এটা অঙ্কটা কমপ্লিট। তারপরে দেখো দুই দাগের অঙ্কটা আমি করছি। তার আগে তোমরা সবসময় প্রশ্নটা বুঝবে, বুঝলে কিন্তু অঙ্ক করতে পারবে এবং অনেকদিন মনে রাখতে পারবে। আমি দুই দাগের অঙ্কটা পড়ছি, তোমরা দেখো কি বলেছে। দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। এই অঙ্কটা পরীক্ষাতে পড়ে না, তবু আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখো বুঝতে পারবে। তো কী করতে হবে, যে প্রথমে আমাকে দাগ নম্বর লিখে দিই আমি, কত দুই দাগ নম্বর দেওয়ার পরে আমাকে দুটি ত্রিভুজ আঁকতে হবে, যে কোনো মাপের দাগ দিয়ে দিই আমি। এখানে মাপ দিলাম 0 থেকে 5 করলাম, এখানেও করি, এখানে একটু বেশি করি আমি, 5 করেছি এখানে, তো আমি 4 করলাম, কম করলাম। তারপর এখানে এটা আমি মিলিয়ে দিচ্ছি, করলাম, নাম দিলাম কি এ বি সি। এবার কি আরেকটা ত্রিভুজ আঁকবো, সেম একই মাপে রাখবো, 5 সেমি আঁকলাম, এখানে 4 সেমি আঁকছি, আর এখানে এটা মিলিয়ে দিচ্ছি, এটা নাম দিলাম পি কিউ আর। কি বলেছে এখানে, যে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, এটার অনুরূপ কিন্তু এটা, এটার অনুরূপ এটা, এটার অনুরূপ এটা, মানে বলা হয়েছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, তোমরা এখানে বোঝার চেষ্টা করবে। তো অনুরূপ বাহুর দৈর্ঘ্য বুঝতে পেরে গেলে এটার যেটা মাপ আছে সেটার এখানেও মাপ আছে, এটার মাপ যেটা আছে সেটা এখানেও আছে, এটার মাপ যেটা আছে সেটা এখানেও আছে, এটা বুঝতে পারলে। বা বলা হয়েছে বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, তো এখানে যেটা কোণ আছে এটারও সেটা কোণ আছে, এখানে যেটা কোণ আছে এটারও সেখানে এখানেই কোণ আছে, এটা এটা যেটা কোণ আছে এখানে সেটাই কোণ আছে। তো বোঝা গেল যে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান আছে। কিন্তু কি বলা হয়েছে, সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, দুটি ত্রিভুজ আঁকা হয়ে গেছে, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। তো কাটলে বা মিলিয়ে যাচাই করলে সম্পূর্ণ মিলে যাবে, তো অতএব লিখতে পারি, অতএব লিখতে হবে যে দুটি ত্রিভুজ আঁকার পর দুটি ত্রিভুজ আঁকার পর দুটি ত্রিভুজকে
त्रिभुज के केटे ओ मिलिए जाचाई करे देखलाम त्रिभुज दुटी मिले जाच्छे। देखले आमी तोमादेर कत सुंदर भावे सहज भावे सठिक नियमे अंकगुलो बोझालाम। तोमादेर तबु जदि कोनो बुझते असुविधा हय बा कोनो अंक सम्बन्धे कोनो प्रश्न थाके आमाके कमेंट बक्से एसे जानाबे, तो आमी तार उत्तर देवार चेष्टा करब एबं तार जन्य एकटा भिडियो आनब। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।